নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর তোমরা জানো যে ইস্টার্ন রেলের তরফ থেকে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন স্টেশনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হচ্ছে যেখানে সম্পূর্ণ কিন্তু টেন্ডার ভিত্তিতে তোমরা জানো যে রেলের কিন্তু বিভিন্ন যে নিয়োগগুলো হয় সেগুলো সম্পূর্ণ কিন্তু টেন্ডারের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হয় যেগুলো পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হয় সেগুলো আলাদা সেগুলোর কথা হচ্ছে না এখানে যেগুলো এমনি কন্ট্যাকচুয়াল ভিত্তিতে যে নিয়োগগুলো হয় সেগুলো কিন্তু টেন্ডার ভিত্তিতে কিন্তু নিয়োগগুলো হয় ঠিক আছে তো আজকে সেই ভিডিওটা সম্পর্কে তো আজকে সেই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলবো যে কিভাবে তোমরা আবেদন করবে কোথায় আবেদন করতে হবে কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে নতুন কোন কোন স্টেশন প্রত্যেকটি তথ্য খুঁটি নাটি এবং বেতন কত টাকা থাকবে বয়স কী থাকবে যোগ্যতা কি প্রয়োজন কত বছর কাজ করতে হবে ঠিক আছে এবং কী কী তোমরা ফেসিলিটি পাবে প্রত্যেকটা তথ্য খুঁটি নাটি অর্থাৎ এ টু জেড সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো এখানে দেখো তোমাদের হাওড়া ডিভিশন যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে সেই কমার্শিয়াল ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় যেগুলো তোমরা অলরেডি অনেকগুলো স্টেশনে দেখতে পেয়েছ এবং পরবর্তী সময় কিন্তু আরও অনেক স্টেশনের এরকমই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে অবশ্যই আমি বলবো তোমাদের জেলার নাম কারণ এটি যেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রিক্রুট করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের জেলার নাম এবং তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন তোমাদের যে নিয়ারেস্ট স্টেশন আছে সেই নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না প্রত্যেকে কমেন্ট করবে যখনই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে সেখানে বিভিন্ন বিভিন্ন কাজের যদি ইনফরমেশান থাকে রেল সংক্রান্ত অবশ্যই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো ঠিক আছে তো মূল যে বিষয়বস্তু সেখানে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই সব ক্রাইটেরিয়াগুলোকে কিন্তু ফলো করতে হবে যেখানে প্রত্যেকটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবে এখানে আবেদন করার জন্য যে ঠিকানায় গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে সেটি হচ্ছে ডিআরএম বিল্ডিং হাওড়া ডিআরএম বিল্ডিং ইস্টার্ন রেলওয়ে সেখানে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে সেই কমার্শিয়াল ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু জমা করতে হবে কোথায় জমা করবে সেটিও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো এই ভিডিওটা কিন্তু খুবই স্টেপ বাই স্টেপ দেখো প্রত্যেকটি তথ্য কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখো ফরম্যাট অফ অ্যাপ অ্যাপ্লিকেশন স্টেশন টিকিট বুকিং এজেন্ট এবং ফর সার্ভিং স্টেশন যে স্টেশন সেই নিয়ারে স্টেশনের নাম কিন্তু তোমাকে এখানে উল্লেখ করতে হবে এরপরে তোমাকে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে তারপরে কিন্তু তোমাকে সই করে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ টেন্ডার নোটিস নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে যে টেন্ডার নোটিস নাম্বারে কিন্তু এখানে নোটিফিকেশান নাম্বারটা কিন্তু এখানে দেয়া আছে পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমার এখানের নামটাকে ক্যাপিটালে তুমি লিখবে ফাদার বা হাজবেন্ডের নেম লিখবে এখানে ডেট অফ বার্থ লিখবে এবং সঙ্গে দেখো প্রুফ হিসাবে তুমি কি ডকুমেন্টস দিচ্ছ সেটাও কিন্তু তোমাকে রেডি রাখতে হবে অর্থাৎ ডেট অফ বার্থের জন্য তোমাদের কি কী লাগছে ডেট অফ বার্থের জন্য নয় তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো ওকে আর না হলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এরপরে মেল না ফিমেল সেটিকে মেনশন করবে অর্থাৎ বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে মনে রাখবে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদনের যোগ্য এবং এখানে কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফিকেশান সম্পর্কে আরও ডিটেলসে তোমাদের বলবো তবে এখানে বলে রাখি যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট টু বি সাবমিটেড এখানে তোমাদের অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এবং সেই কী অথরিটি বা কোন কোন অথরিটির মাধ্যমে কিন্তু তোমরা এই সার্টিফিকেট অ্যাটেস্টেড করাতে পারবে সেটিও কিন্তু এখানে মেনশন করা আছে আমি সেগুলো বলে দিচ্ছি দেখো ওয়েদার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখানে এখানে কিন্তু তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন যেটি ইস্যুড বাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাব ডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব্লক ডেভেলপমেন্ট অফিসার তহসিলদার এদের মধ্যে হ্যাঁ যে কোনো একজনের কাছ থেকে কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাধারণত কিন্তু তোমাদের যদি মানে মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তোমরা কিন্তু কাউন্সিলারের থেকেও কিন্তু করাতে পারো বা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও করাতে পারো বা তোমরা মিউনিসিপ্যালিটি যেখানে তোমাদের উপপ্রধান আছে তার কাছ থেকেও কিন্তু করাতে পারো এটাতে কোনো অসুবিধা কিন্তু নেই তো এখানে পরবর্তী যেটি বলছে এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস তুমি কি এই টাইপের কোনো কাজ কি করছো যদি করে থাকো তাহলে সেটি ইয়েস দেবে না হলে তুমি এখানে জাস্ট নো বলে লিখে দেবে ওকে আচ্ছা এরপরে দেখো আট নম্বরে যেটি বলছে হুয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন এঙ্গেজ এস টি মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট এনি আদার স্টেশন তুমি কি এই যে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদের জন্য অন্য কোথাও কি কাজ করেছো অন্য কোনো স্টেশনে কার্যরত আছো তো যদি কার্যরত থাকো তাহলে এখানে ইয়েস লিখবে যদি কার্যরত না থাকো তাহলে এখানে নো লিখে দেবে ঠিক আছে এরপর সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেস ইস্যুড লোকাল পুলিশ স্টেশন লোকাল পুলিশ স্টেশন থেকে তোমার একটা কিন্তু ক্রিমিনাল কেস আছে নাকি সেটার জন্য একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু নিয়ে নিতে হবে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তোমাদের যে নিয়ারেস্ট তোমাদের যে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশন থেকেই কিন্তু তোমরা এটা পাবে ঠিক আছে এখান থেকে তোমাকে এটা নিয়ে নিতে হবে এটাও কিন্তু প্রয়োজন তবে এখন কিন্তু এটা লাগবে না এটা যখন লাগবে এটা হচ্ছে তোমাদের যখন ফাইনাল সিলেকশনের পরে ঠিক আছে তা দশ নম্বর যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড বা এনি আদার আইডেন্টি প্রুফ মানে গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ সেটি কিন্তু তোমাদের দিতে হবে এটাও কিন্তু তুমি দেবে তার জন্য এখানেও তুমি ইএস বলে লিখলে এরপরে তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এরপরে তুমি কতগুলো ডকুমেন্টস দিলে তিনটে চারটে পাঁচটা কতগুলো ডকুমেন্টস দিলে সেই ডকুমেন্টসের সংখ্যাটা তুমি এখানে লিখবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এরপর আর কি করতে হবে আর করতে হবে হচ্ছে এখানে একটা সই করবে এখানে তোমার প্লেস দেবে এবং ডেটটা দেবে যে ডেটে গিয়ে তুমি আবেদনপত্র জমা করছো ঠিক আছে এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারছে এই ব্যাপারে কিন্তু কোনো কনফিউশন থাকবে না খামারগাছি স্টেশন বাঁশবেড়িয়া স্টেশন বেলানগর স্টেশন ডিয়ারহ স্টেশন তারপর হচ্ছে দৈনহাট স্টেশন পাটুলি স্টেশন খন্নান স্টেশন শ্রীপথ শ্রীখণ্ড স্টেশন তারপর হচ্ছে সমুদ্রগড় স্টেশন তারপর হচ্ছে বাহিরখন স্টেশন পাল্লা রোড তারপর হচ্ছে ধাত্রীগ্রাম স্টেশন পূর্ব পূর্ব সাঁতালি স্টেশন তারপর হচ্ছে নিয়া নিয়াগন স্টেশন তারপর হচ্ছে বঙ্কপাশি স্টেশন তারপর হচ্ছে বালগানা স্টেশন তারপর হচ্ছে বাজার সাউ বান বনপাস ঝাপটার ঢাল তো এই এতগুলো স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে স্টেশনের ক্যাটাগরি যেগুলো তোমাদের পূর্বেই আমি দেখিয়েছিলাম এই ক্যাটাগরিতে কিন্তু এই এই স্টেশনগুলো পড়ছে ঠিক আছে দেখো তোমাদের যারা যারা এই এস টি বিএ পদের জন্য যারা যারা আবেদন করবে এখানে তোমাদের কোয়ালিফিকেশান কি প্রয়োজন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে প্রথম যেগুলো বলবো সেটা হচ্ছে লোকাল ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে মানে যে স্টেশন সেই স্টেশনের তোমাদের নিয়ারেস্ট বাসিন্দা হতে হবে অর্থাৎ যতগুলো তোমাদের স্টেশন বললাম সেই স্টেশনের যদি তুমি কাছাকাছি যদি লোকেশানে তুমি যদি বাসিন্দা হও তাহলেই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপর যেটি বলা হচ্ছে যে এখানে কিন্তু তোমাদের গিভিন বাই সিনিয়র ডিসিএম ডিসিএম ইন কেস নো সুইটেবল ক্যান্ডিডেট অফ লোকাল ডিস্ট্রিক্ট এলিজিবল টু এঙ্গেজ দ্য অ্যাজ এস অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা কিন্তু কন্ডিশন আছে যেখানে যদি কোনো কারণে লোকাল রেসিডেন্সিয়াল যদি কোনো ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজে কিন্তু দেখা হবে মানে যদি কাছাকাছি স্টেশনের কাছাকাছি যদি কেউ যদি ইন্টারেস্টেড না হয় এই কাজ করতে তাহলে কিন্তু ডিস্ট্রিক্টের কোনো ক্যান্ডিডেটেও কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে স্টেশনে আমি তোমাদের বলে দিলাম আশা করি তোমরা ওই স্টেশনে তোমরা ডিস্ট্রিক্টেও তোমরা জানতে পেরে যাবে যে ওই স্টেশনের কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত পড়ছে এরপরে দ্বিতীয় যে কন্ডিশনটা বলা হচ্ছে সেখানে হচ্ছে আঠেরো বছরের কম এজের হলে কিন্তু হবে না এখানে আঠেরো বছর এবং তোমাদের সর্বোচ্চ বয়স কিন্তু এখানে মেনশান নেই তবে এখানে যেটি এক্সপেক্টেড করা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের কথা ঠিক আছে কিন্তু এখানে পাশ হতে হবে কমসে কম কিন্তু মাধ্যমিক কিন্তু তোমাকে পাশ করতে হবে যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে তিন নম্বর যে পয়েন্টটি বলছে সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস সার্টিফিকেট অফ পুলিশ স্টেশন যে ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট বললাম সে যে তোমার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি সেটার জন্য একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু চা হচ্ছে তবে এটা কিন্তু যখন তোমাদের স্ক্রুটিনাইজ করার পরে যেহেতু এখানে কোনো রিটার্ন এক্সাম নেই ফর্ম স্ক্রুটিনি করার পরে যখন তোমাদের ফাইনাল সিলেকশন হওয়ার জন্য তোমাদের যখন একটা লিস্ট টাঙাবে তারপরে কিন্তু তোমাদের এই এংগেজমেন্ট হওয়ার মানে তুমি এই কাজে নিযুক্ত হওয়ার আগে কিন্তু তোমাকে এই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু জমা করতে হবে ঠিক আছে ওই অফিসে গিয়েই জমা করতে হবে এবং চার নম্বর যেটি বলছে এস মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদের জন্য হিজ হার নমিনেটেড এজেন্ট শুড নট দ্য এক্স রেলওয়ে স্টাফ হু হ্যাজ বিন রিমুভ ডিসমিস ফ্রম সার্ভিস গ্রাউন্ড অফ ডাউটফুল ইন্টিগ্রিটি অর্থাৎ কোনো এক্স সার্ভিসম্যান রেলওয়ে স্টাফ কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে না যারা কোনো রকম মানে কোনো খারাপ কাজের জন্য যারা মানে রেলের সার্ভিস থেকে যারা যাদের ডিসমিস করা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের কন্ডিশন অর্থাৎ যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা কিন্তু আবেদন করতে অবশ্যই পারবে এখানে দেখো তোমাদের সিলেকশন অফ স্টেশন টুকি টিকিট বুকিং এজেন্টের ক্ষেত্রে তোমাদের আর্নেস্ট মানি যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে দু হাজার টাকা দু হাজার টাকা এনএসজি সিক্স যেসব স্টেশন আছে সেখানে এবং পাঁচ হাজার টাকা হচ্ছে এনএসজি ফাইভ এবং এনএসজি থ্রি ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেখানে কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে চেক বা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদের পে করতে হবে যেটি এফ এ অ্যান্ড সিএও ইস্টার্ন রেলওয়ে কলকাতা এখানে তোমরা ব্যাংকার চেক অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেও কিন্তু ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমেও কিন্তু জমা করতে পারবে ঠিক আছে তো এখানে অ্যামাউন্টটা যথেষ্ট কিন্তু বেশি দিয়েছে এটা অনেকের পক্ষেই সম্ভব নয় যতদূর আমার মনে হয় কারণ অন্যান্য যতবার কিন্তু এরকম বিজ্ঞপ্তি যতবার বেরিয়েছে যেটি শিয়ালদা ডিভিশন থেকেও তোমরা দেখেছো সেখানে কিন্তু দু হাজার টাকা দু হাজার টাকা কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিন্তু নেওয়া হতো কিন্তু এটা কিন্তু পরবর্তী যখন তোমাদের চুক্তির মেয়াদ কিন্তু শেষ হয়ে যাবে যখন ধরো পাঁচ বছর পর যখন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বা তুমি ধরো আরও পাঁচ বছর তুমি তোমাকে ধরো নিয়োগ করা হলো অর্থাৎ দশ বছর পরে যখন তোমাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ টাকাটা রিফান্ডেবল ছিল সম্পূর্ণ টাকাটা কিন্তু রিফান্ডেবেল ছিল বাট এখানে কিন্তু রিফান্ডের কথা কিন্তু কোনো রকমভাবে উল্লেখ করা নেই এই ব্যাপারটা কিন্তু একটা মানে কনফিউশন হয়ে গেল তো এই জায়গাটা আমি কখনোই বলবো না যে তোমরা আবেদন করার জন্য আগ্রহী হয়ে ওঠো যে যেটা ইনফরমেশান ছিল আমি তোমাদের কাছে জাস্ট তুলে ধরলাম কারণ আমার কাজই হচ্ছে তোমাদের কাছে সব ধরনের ইনফরমেশানকে ক্লিয়ার অ্যান্ড কাট ভাবে তোমাদের কাছে তুলে ধরা ঠিক আছে তো এনএসজি ফাইভ আর এসজি থ্রি ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেই স্টেশনগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে আমি অলরেডি ভিডিওতে বলে দিয়েছি এবং এনএসজি সিক্সের ক্ষেত্রে দু হাজার টাকা তোমাদের দিতে হবে আর এনএসজি ফাইভ এবং সিক্স এ এস জি থ্রি ক্যাটাগরি যেসব স্টেশন আছে সেখানে পাঁচ হাজার টাকা কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফট হিসাবে কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে কন্ডিশন আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের এখানে আচ্ছা এখানে আরও কিন্তু টাকার ব্যাপার আছে এখানে বলছে যে সিকিউরিটি ডিপোজিট আবার সিকিউরিটি ডিপোজিটের টাকাও কিন্তু লাগবে দেখো এটা হচ্ছে আবার রিফান্ডেবেল আচ্ছা এই টাকাটা আবার রিফান্ডেবেল যেখানে হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট রিকোয়ার্ড টু পে দ্য সিলেকশন মানে সিলেকশনের পরে সেখানে তোমাদের দশ হাজার টাকা এনএসজি সিক্স যে যেসব স্টেশনে সেখানে দশ হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ফর এনএসজি ফাইভ এবং এনএসজি থ্রি যে যেসব মেডিকেল মানে স্টেশন আছে সেই স্টেশনের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে তবে তোমাদের যখন কাজের মেয়াদ শেষ হয়ে যাবে এই টাকাটা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে সম্পূর্ণ কিন্তু রিফান্ডেবল কথাটা উল্লেখ করা আছে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার তো যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো তো যদি তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে কোন ঠিকানা সেটা একবার দেখে নাও এখানে বলা হচ্ছে যে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান তোমাদের অ্যাপ্লিকেশানটা দেখালাম এবং কিভাবে ফিল করবে সেটাও আমি বলে দিলাম এখানে যে ডিসিএম যে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে হাওড়া যাত্রী নিবাস বিল্ডিং থার্ড ফ্লোর হাওড়া সেভেন এইখানে কিন্তু তোমরা ড্রপ গিয়ে কিন্তু জমা দিয়ে আসবে কত তারিখ থেকে জমা নেওয়া হচ্ছে আঠেরোই মার্চ থেকে জমা নেওয়া হচ্ছে দশই এপ্রিল হচ্ছে তোমাদের লাস্ট ডেট এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমাদের সময় থাকছে এভরি ওয়ার্কিং ডেজ অনলি মনে রাখবে কোনো হলিডেতে কিন্তু যাবে না হলিডেতে গেলে কিন্তু কোনো লাভ হবে না এখানে কিন্তু রকমভাবে আবেদনপত্র অ্যাকসেপ্ট করা হবে না এবং বলা হচ্ছে যে দশই এপ্রিল তোমরা যদি পাঁচটার পরে আসো আবেদনপত্র জমা করতে তাহলেও কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না এই আবেদনপত্রকে রিজেক্ট করে দেওয়া হবে তো এই হচ্ছে কন্ডিশন তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দিলাম এই ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন তোমাদের মধ্যে ছিল যে স্যার অনেক অ্যামাউন্ট তো লাগে আপনি ক্লিয়ারভাবে তখন বলেননি হতে পারে কোনো কারণে হয়তো সেটা স্কিপ করে গেছিলাম আজকে আমি তোমাদের সুন্দর করে এটা বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা করে জানিয়ে দিলাম আমার চ্যানেলের ব্যাপারে তোমরা সবসময় কিন্তু মানে একদম স্থিরভাবে থাকবে যদি প্রয়োজন হয় আমি দশটা ভিডিও করব কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার আমি করে দেবো ঠিক আছে অনেক সময় হতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় স্কিপ করে যাই বা অনেক সময় অনেক মানে এত বড় নোটিফিকেশান তোমরা যদি নোটিফিকেশানটা দেখো তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে প্রায় তেইশ পাতার নোটিফিকেশান তো এই তেইশ পাতার নোটিফিকেশানে কোথায় কোন জায়গায়টায় কি থাকে সেটা অনেক সময় জানা সম্ভব হয় না আজকে যখন তোমাদের অনেকগুলো কমেন্ট পেলাম সেখানে যখন আমি দেখলাম যে স্যার বেশি টাকা তো এখানে বলছে তো তখন আমি দেখলাম যে ঠিক আছে তাহলে আর একবার নোটিফিকেশানটা একবার করে ভালো করে পড়ে দেখি তখন পড়ে দেখলাম তখন দেখলাম হ্যাঁ ঠিকই এই নোটিফিকেশানটা যেটা এখন প্রকাশিত হয়েছে উনিশটি স্টেশনে সেটাতে কিন্তু সত্যি একটু বেশি টাকাই কিন্তু এরা চাইছে তবে যেটা দশ হাজার আর পঁচিশ হাজার টাকা যেটা বললাম যেসব স্টেশনের ক্যাটাগরিতে সেগুলো কিন্তু রিফান্ড পেয়ে যাবে পরবর্তী সময় কিন্তু তোমাদের কাজের মেয়াদ শেষ হয়ে গেলে তোমরা কিন্তু এই টাকাটা ফেরত পেয়ে যাবে বাট এই দু হাজার আর পাঁচ হাজার টাকার এটা কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের ব্যাপার যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো আর যারা যারা আবেদন না করতে চাও কোনো অসুবিধা নেই সেটা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত আমার কাজ তোমাদের কাছে জানিয়ে দেওয়ার ঠিক আছে তোমাদের কাছে জানিয়ে দেওয়ার ভালো হোক মন্দ হোক সেটা নির্বাচন করার দায়িত্ব তোমাদের ঠিক আছে এটাই হচ্ছে মেন ব্যাপারটা একটা গভর্নমেন্টের ব্যাপারও আমি তোমাকে কখনো ফোর্স করতে পারি না যে তুমি এখানে আবেদন করো আমার তাতে কী লাভ আছে আমার মেন জিনিস হচ্ছে তোমাদের কাছে সেটাকে তুলে ধরা সঠিকভাবে ঠিক আছে তো এখানে দেখো যে তোমাদের কমিশন রিলেটেড একটা প্রশ্ন আছে যে স্যার বেতন কত টাকা এখানে দেখো বেতন কিছু নেই এই টেন্ডারে সব নিয়োগগুলো হয় সেখানে কিন্তু বেতন থাকে না এখানে হচ্ছে টিকিট সেলের ওপর কিন্তু তোমাদের টাকা এক টাকা থেকে কুড়ি হাজার টাকার টিকিট সেলের ওপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট তোমরা ভাবে মনে হয় যদি কুড়ি হাজার টাকার টিকিট সেল হয় বাট এটা ভুল কথা রীতিমতো স্টেশনে কিন্তু যারা যারা মেশিন ভেন্ডারে যারা কাজ করে যারা টিকিট সেল করে তাদের কিন্তু অনেক টিকিট সেল হয় ঠিক আছে তোমাদের কোনো আইডিয়া নেই কত টিকিট সেল হয় প্রচুর টিকিটটা টিকিট কিন্তু সেল করতে পারে তাদের ঠিক আছে একটা কাউন্টারের থেকেও তাদের কাছে ভিড়টা কিন্তু অনেক বেশি হয় এবং তাদের টিকিট প্রচুর সেল হয় এখানে কুড়ি হাজার এক টাকা থেকে এক লাখ টাকার মধ্যে তোমাদের টিকিট সেল যদি করতে পারো ফিফটিন পার্সেন্ট মতো তোমরা কমিশন কিন্তু পাবে এটা কিন্তু মান্থলি কমিশন মনে রাখবে এক লাখ টাকার টিকিট সেল করা মাসে কিন্তু কোনো ব্যাপার কিন্তু নয় হয়েই যায় সেখানে ফিফটিন পার্সেন্ট মানে কত দাঁড়াচ্ছে ফিফটিন পার্সেন্ট মানে হচ্ছে এখানে দুটো শূন্য কেটে দাও এখানে তার মানে কত হচ্ছে পনেরো হাজার টাকা মতো তাদের মাসে ইনকাম হচ্ছে ঠিক আছে পনেরো হাজার টাকা মতো মাসে তাদের ইনকাম হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এরপরে হচ্ছে যদি এক লাখ টাকার ওপরে যদি ইনকাম হয় সেখানে কিন্তু এনএসজি সিক্স আর এনএসজি ফাইভ ক্যাটাগরিজ যে স্টেশন আছে সেখানে ফোর পারসেন্ট মতো কিন্তু তাদের এরকম কমিশন থাকবে তো এই হচ্ছে তোমাদের টোটাল একটু ব্যাপার আছে এগুলো একটুখানি তোমরা ভালো করে একটু দেখে নেবে যদি আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এখনও কিন্তু সময়সীমা আছে সেই সময়ের সীমার মধ্যেই কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনকে কমপ্লিট করতে হবে তো এখানে দেখো তোমাদের পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট কত বছরের কাজ এই কাজটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের তিন বছরের কিন্তু পিরিয়ড অফ কন্ট্যাক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এনএসজি ফাইভ এবং এনএসজি সিক্স যে ক্যাটাগেরি যেসব স্টেশন আছে সেগুলোর ক্ষেত্রে তিন বছর এবং যেটা এসজি থ্রি যে যেসব স্টেশন আছে সেখানে কিন্তু এক বছর কিন্তু তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ড থাকবে একটা কথা মনে রাখবে এখানে এনএসজি ফাইভ এনএসজি সিক্স এবং এসজি থ্রি ক্যাটাগরি কোন স্টেশন সেগুলো কিন্তু আমি ভিডিওতেই আমি সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি ভালো করে একবার দেখে নিও তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে কারণ আমার চ্যানেলে সময় প্রয়াস থাকে তোমাদের যাতে সব ধরনের চাকরির ইনফরমেশান প্রোভাইড করা যায় সঠিকভাবে অথেন্টিকভাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে নেবে তো এখনের মতো এটুকুই টাটা